প্রত্যেকটা পুজো প্যান্ডেলে মানুষ যাবে এবং পুজো প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে একটাই আওয়াজ আসবে আনন্দের মাঝখানেও যে জাস্টিস ফর আর কর এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই আওয়াজটা চিৎকার করে হবে মমতা ব্যানার্জি হলো জ্যোতি বসুর উত্তরসূরি সেদিনকে যে তৃণমূল তৈরি হয়েছিল তো পুরনো যে তৃণমূল সেই তৃণমূলে যারা ছিলেন আপনি তাদের কিন্তু খুঁজে পাবেন না এই দলে এই দলে দেখবেন তারা কোনো একটা অন্ধকার ঘরে পড়েছে তার চরম শিবাউনি পার করে গেছে। আগুন লেগেছে আমার বাড়িতে আমি পাশের বাড়ির আগুন নিবছে কি নিভছে না সেটা তো অবশ্যই দেখব আমার নৈতিকতা কিন্তু তার আগে আমি নিজের বাড়ির আগুনটা তো আগে জন্যেই তো পুলিশরা সব কাজ করছে পুলিশরা তো তাদের যে প্রশাসনিক দায়িত্ব সেই দায়িত্ব আজকে ভুলে গেছে আজকে গোপাল ভাঁড়ের মতো পরিণত হয়েছে মানুষের কাছে হচ্ছে এরা গোপাল ভাঁড় আর এরা হচ্ছে এই নগরপালের পরিবর্তে এরা হচ্ছে তৃণমূলের ধনে বারে বারে দেখা গেছে আর জি কর কাণ্ড নিয়ে অন্য দলের ঘাড়ে কখনো দোষ খেলছেন কখনো বলছেন এই আর্যিকর কাণ্ড নিয়ে কুৎসা রটনা হচ্ছে পরিবার দাবি করছে মানে নির্যাতিতার পরিবার যে টাকার কথা বলা হয়েছিল আবার মুখ্যমন্ত্রী বলছেন কোনো টাকার কথা বলা হয়নি পশ্চিমবঙ্গের মিথ্যাশ্রেম মুখ্যমন্ত্রী উনি যে মিথ্যে বলতে সিদ্ধহস্ত সেটা প্রত্যেকের কাছেই খুব স্পষ্ট আজকে প্রত্যেকটা মানুষ সেটা জেনে গেছে আর এই সময় এখন উনি যে বক্তব্য রাখছেন সেটাতে উনি নির্লজ্জতার সীমা অতিক্রম করে গেছেন দেখুন একজন বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সদ্য হারিয়েছেন কোথায় হারিয়েছেন তার যে সেই মেয়েটির দ্বিতীয় বাড়ি কর্মস্থল একটি সরকারি প্রতিষ্ঠান মানে এতদিন মানে আরজি করের মতো সরকারি প্রতিষ্ঠানে সেখানে তার মেয়েকে এইভাবে প্রাণ দিতে হয়েছে বা তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে তারপরেও মাননীয় এই ধরনের কথা বলছেন যদি সব ছেড়ে দিই কলকাতা পুলিশের কথাই যদি আসি তারা তাদের কাছে প্রথম অভিযুক্ত সঞ্জয় সেই সঞ্জয় আমরা কি জানি সিভিক ভলেন্টিয়ার এই প্রশাসনের সিভিক ভলেন্টিয়ার আজকে তারপরেও মাননীয়া কি বলছেন যে না মানে সব কিছুতে দোষ হচ্ছে প্রশাসনের কোনো দোষ নেই মানু মানে মানুষকে কি উনি এতটাই বোকা ভাবছেন শুনুন মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যের ওনাকে উনি হচ্ছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন এই রাজ্যে যতজন মেয়ের এই ধরনের সাথে এই ধরনের ঘটনা ঘটবে তাদের প্রত্যেকে এক একজনকে এক এক রকম রেট বেঁধে দেওয়ার জন্য ফুল রেপ হলে তাকে দু লক্ষ টাকা হাফ রেপ হলে তাকে এক লক্ষ টাকা উনি এইটাই করে যাচ্ছেন দিনের পর দিন উনি এইসবের মধ্যে দিয়ে যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে মানুষকে বলানোর চেষ্টা করছে যে দিনের পর দিন আর করে কী ঘটনা ঘটেছে আর উৎসবে ফেরার কথা উনি বলছেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ দুর্গাপুজো হিন্দুদের কাছে একটা বিশ্বাসের জায়গা সৌর্য জাগরণের যে বিশ্বাস সেটাই হচ্ছে আজকে দুর্গা পুজো এটাই বলবো মানুষ তো পুজো করবেই তারা আনন্দ করবেই কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের মধ্যে যেই জাগরণ হয়েছে যে তাদের যে অধিকার সেটা তাদের ছিনিয়ে আনতে হবে এবং দীর্ঘদিন তাদের সাথে যে অন্যায় করে যাচ্ছে সেটা চালানো যাবে না সেটা মানুষ ভুলবে না প্রত্যেকটা পুজো প্যান্ডেলে মানুষ যাবে এবং পুজো প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে একটাই আওয়াজ আসবে আনন্দের মাঝখানেও যে জাস্টিস ফর আর কর এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই আওয়াজটা চিৎকার করে হবে কলকাতায় এবং প্রত্যেকটা মানুষ এটাই বলবে যে জ্যান্ত তিলোত্তমার বিচার জ্যান্ত তিলোত্তমার অধিকার তারা ফিরিয়ে আনবে এবং তাদের এই যে ন্যায় দাবি সেই দাবি তারা চলি চালিয়ে যাবে আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বললেন শুধু আপনারা নয় বহু স্তরের মানুষই পদত্যাগ চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন অন্য রাজ্যের চেয়ে এই রাজ্যেই ধর্ষণ বা খুন বা মহিলাদের উপর অত্যাচার অনেক কম তাই তিনি পদত্যাগ করবেন না এটা নির্লজ্জতার চরম সীমা উনি পার করে গেছেন বা আগুন লেগেছে আমার বাড়িতে আমি পাশের বাড়ির আগুন নিভছে কি নিবছে না সেটা তো অবশ্যই দেখবো আমার নৈতিকতা কিন্তু তার আগে আমি নিজের বাড়ির আগুনটা তো আগে নেবাবো উনি নিজের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনার জায়গায় না থেকে উনি চলে যাচ্ছেন পাশের রাজ্যে এইটা যদি উনি বলেন এ তাহলে তো উনি বাংলাদেশের কথাও বলতে পারতেন যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও ছেড়ে দিয়েছেন পদ ত্যাগ করেছেন সেটা দেখেও তো ওনার কিছু শিক্ষা নেওয়া উচিত ছিল সেদিনকেও তারাও সেখানেও তারা ছাত্ররা আন্দোলন করেছে এবং ছাত্রদের জন্য আজকে ওই ডাক্তারি মেয়েটি এও একজন ছাত্র এক বছর আগেও আমরা দেখেছিলাম যাদবপুরের যে স্বপ্ন তারও স্বপ্ন ভঙ্গ হয়েছে এই মুখ্যমন্ত্রীর রাজত্বে তাহলে সেই ছাত্রদের দাবি আজকে কিন্তু এটা শুধুমাত্র ছাত্রদের দাবি না বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদের দাবি নিয়ে এত বড় আন্দোলন হয়েছিল আজকের এই পশ্চিমবঙ্গের আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলনে থেমে থাকেনি এই আন্দোলন আজকে জন আন্দোলনে পরিণত হয়েছে আর জনগণের জন্যই হচ্ছে প্রশাসন উনি এটা ভুলে গেছেন যে প্রশাসন তৈরি প্রশাসনের সব শাসন সব কিছু হচ্ছে জনগণের জন্য তাই জনগণ যদি একটা দেবের জায়গায় পাঁচশোটা দাবি রাখে এবং সেই দাবি যদি ন্যায্য হয় তা তিনি মানতে বাধ্য মানে কোথাও গিয়ে কি ওর বেলা হয়েছে তো আমার বেলা হলে দোষ কি এই ব্যাপার হচ্ছে উনি কী করতে চাইছেন সেটা উনিই বলতে পারবেন কারণ আজকে একটা মেয়ে মারা যাওয়ার পরে উনি যদি বলেন আমি দশ লক্ষ টাকা দিয়ে দিতেই পারি উনি আসলে ভুলে যাচ্ছেন যে ওনার বাড়ির পাশে একটা মানে এইরকম একটা জায়গা আছে যেখানে মহিলারা তাদের নিজেদের জীবিকা এইভাবে নির্বাহ করে বলে প্রত্যেকটা মেয়ের তাদের সম্ভ্রমগুলো বাজারও নয় এটা বোধহয় উনি ভুলে গেছেন একটা জিনিস মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ের সম্ভ্রম তাদের কাছে দামি এবং কলকাতার বাঙালি এবং পুরো পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা সম্ভ্রম রয়েছে সেই সম্ভ্রম উনি যেভাবে মাটিতে চেষ্টা করছে না দু হাজার এগারো সালে প্রথম যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তখন তার দলের মানে নীতি ছিল যে বদলা নয় কিন্তু এখন তিনি তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলছেন যে ওসব কথা এখন বাদ দাও তোমরা যেটা ভালো বুঝো সেটা করো এবার এটা নিয়েই একটা রাজনৈতিক প্রতিহিংসার ছবি কিন্তু বাংলায় দেখা গেছে কোথাও লাভলি মৈত্র বলছেন যে বদলা হয়নি বলে এদের এত বার বারো মুখ্যমন্ত্রী বলছেন যে তার মন্তব্যের নাকি ভুল ব্যাখ্যা উনি তো ইদানিং দেখছি যে এটা নিয়ে আজকে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে এআই যার সাহায্য নিয়ে এআই দিয়ে আমরা আমাদের রিসার্চের বিভিন্ন কাজ হচ্ছে পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে ওনার কেউ যদি এগিয়ে যায় সেটাতেই ওনার সমস্যা আছে উনি কোনো কিছুর ভালো দেখতে পারেন না আমরা পরিষ্কারভাবে এটা শুনলাম প্রত্যেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে উনি বললেন যে এবারে ফোর্স করতে হবে ফোর্সটা যে কি সেটা কি উনি ভাবছেন বাংলার মানুষ বোঝে না বাংলার মানুষ এতটা নির্বোধ নয় ওনার বুঝতে ভুল হচ্ছে এতদিন উনি বাংলার মানুষকে বোকা বানিয়েছেন ভেবে উনি ভাবছেন এখনও বাংলার মানুষকে উনি একইভাবে বোকা বানিয়ে যেতে পারবেন আসলে কি বলুন তো তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল বাংলার মানুষ ভেবেছিল যে তারা একটা এই চৌত্রিশ বছরের যে অপশাসন সেই অপশাসনের একটা মুক্তির রাস্তা হয়তো এই তৃণমূল সরকার একদমই হয়তো তারা ভেবেছিল মানুষ সেই ভেবেই কিন্তু একটা আশার আলো পেয়েছিল যে এই অপ শাসন যে চলছে সেই অপশাসন থেকে মুক্তি পাওয়া যাবে এই দলটাকে আনলে কিন্তু আসলে মমতা ব্যানার্জী হলো জ্যোতি বসুর উত্তরসূরী সেদিনকে যে তৃণমূল তৈরি হয়েছিল তো পুরনো যে তৃণমূল সেই তৃণমূলে যারা ছিলেন আপনি তাদের কিন্তু খুঁজে পাবেন না এই দলে এই দলে দেখবেন তারা কোনো একটা অন্ধকার ঘরে পড়ে রয়েছে আজকের যারা তৃণমূল করছে আজকের যারা তৃণমূলের অধিকাংশ মন্ত্রী তারা দেখবেন ওই সিপিএমে যারা ছিলেন তারাই এসে বসে আছে তাই তারা বদলার রাজনীতিটা করবে সেটাই স্বাভাবিক কারণ তারা চৌত্রিশ বছর ধরে এটাই করে এসছে আজকেও তারা মানুষকে সেটাই উপহার দেওয়ার চেষ্টা করছে এক সময় এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন মানে বাম আমলে তখন তিনি পুলিশকে বিশ্বাস করতেন না এখন আবার এসে তিনি পুলিশেরই ভূয়সী প্রশংসা করছেন মানে বিরোধী মমতা আর শাসক মমতার মধ্যে তো আকাশ আর পাতাল তা না এই পার্থক্যটা হওয়াটাই তো স্বাভাবিক যেখানে আমরা নগরপালকে দেখছি তিনি নগরপালের যে পোশাক সেই পোশাকের আড়ালে একজন গোপাল গোপালভার নগরপালের পোশাকের আড়ালে মাননীয়ার চটি চাটা একজন মানে দুয়ারপাল হয়ে দাঁড়িয়েছেন এই সিপি দেখুন শুধুমাত্র এই তো না আমরা দেখেছি কামদনি সেই কামদনীতেও এই বিনীত গোয়েলই জড়িত ছিলেন এর আগে আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতির দায়ে জড়িয়ে রয়েছেন রাজীব কুমার সেই রাজীব কুমারের যে বিভিন্ন দুর্নীতিগুলো সেই দুর্নীতিতে অনুপ্রাণিত হয়ে এনার এই বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি বিনীত গোয়েলদের মতো এই পুলিশদের যারা চটি পুলিশ তাদের আপনি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখবেন তো যদি ওনার চটিচাটা পুলিশকে উনি সব জায়গায় পান তাহলে তো উনি বলবেন এরা যারা যা করছে ঠিক করছে স্বাভাবিক কারণ ওনার অঙ্গুলিহীনই তো পুলিশরা সব কাজ করছে পুলিশরা তো তাদের যে প্রশাসনিক দায়িত্ব সেই দায়িত্ব আজকে ভুলে গেছে আজকে গোপাল ভাড়ের মতো পরিণত হয়েছে মানুষের কাছে হচ্ছে এরা গোপাল ভাড় আর এরা হচ্ছে এই নগরপালের পরিবর্তে এরা হচ্ছে তৃণমূলের দুয়ারপাল এই যে নগরপাল অর্থাৎ সিপি বিনীত গোয়েল তার বারবার পদত্যাগ চেয়েছে জুনিয়র ডাক্তার থেকে প্রায় সর্বস্বরের মানুষ মুখ্যমন্ত্রী বলছেন বিনীত গোয়েল নাকি তার কাছে বহুবার পদত্যাগ দিতে এসেছিলেন এবং গত এক সপ্তাহেও এসেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বারণ করেছেন নাকি দুর্গা পুজো আইন শৃঙ্খলা তারছে নাকি এখনও পর্যন্ত কেউ নতুন এলে ভালো জানবেন না এবং তিনি এও বলছেন যে আর কটা দিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দেখুন মানে ভাওতামিন না একটা সীমা আছে ভাওতাবাজি দিয়ে কখনো সরকার চলে না এটা বুঝতে হবে উনি যে বলছেন যে কথাটা যে উনি পদত্যাগ নিচ্ছেন না এটা যদি এটা পাগলও শুনে সেও হাসবে একজন মানে পুলিশ যে হচ্ছে নগরপাল যে তার নিজের যে ডিউটিগুলো প্রশাসনিক দায়িত্ব সেটা করতে পুরোপুরি ব্যর্থ আর এই প্রশাসনের পুরোপুরি পুরোপুরি ব্যর্থতার জন্য আজকে আর্জি করার এত বড়ো ঘটনাটা ঘটতে পেরেছে উনি আমি আপনাকে আগেও বললাম রাজীব কুমারের মতো যে যেভাবে দুর্নীতি দেখিয়েছে সেই দুর্নীতির মানে প্রত্যেকটা রাস্তা ফলো করে আজকের দিনে এই ধরনের যারা বিনীত গোয়াল তারা তৈরি হয়েছে আজকে যদি তিনি বলেন এই কথাটা তাহলে বলবো। মানুষ আপনার এই যে ভাওতাবাজি সেগুলো খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে আজকে আমি একটাই কথা বলবো যেভাবে দুর্নীতিগুলো চলছিল। সেই দুর্নীতির কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন যারা এর সাথে জড়িত আছে তাদের কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন শুধুমাত্র পদত্যাগে থেমে থাকা নয় এদের প্রত্যেকে যারা যারা জড়িত আছে তাদের এমন শাস্তি হওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে যারা এই প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা দ্বিতীয়বার ভাবে কোনো দলের চাটুকারিতা যেন তারা না করে তারা তার আগে যেন ভাবে কি আমার প্রশাসনিক দায়িত্বটাই আমার কাছে মূল হওয়া প্রয়োজন